বাকমু দিয়ে যখন আলাপ হচ্ছিল, রাশিয়া বলছিল যে তারা তাদের অবস্থানে রয়েছে, ইউক্রেন বলছে তারা সেখানে অগ্রগতি অর্জন করেছে পাল্টা হামলার মাধ্যমে, বন্ধুরা এরই মধ্যে গতকাল এক কাহিনী ঘটে গেছে। এই কাহিনীটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব, আর এর মাধ্যমে রাশিয়া কি বার্তা দিল বন্ধুরা সেই বার্তাটি হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে। গতকাল মহা ব্রেকিং নিউজ হিসেবে যেটি এসেছে, হয়তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে ইতিমধ্যেই সংবাদ পৌঁছে গেছে যে রাশিয়া খেমোলস্ক নামক একটি শহরে, অর্থাৎ ইউক্রেনের একটি শহরে ছিল তাদের বিশাল এক সামরিক ডিপো। বন্ধুরা, এই অ্যামিউনেশন ডিপো সম্পর্কে সম্ভবত আগে অবগত ছিল না রাশিয়া, কিন্তু গতকাল সম্পূর্ণ ডিপোটি, অর্থাৎ ন্যাটোর কাছ থেকে যে ধরনের সমরাস্ত্র তারা পেত সেখানে তারা জমা রাখত। আমি বিভিন্ন সময় বলেছি যে সকল সমরাস্ত্র আমেরিকা এবং ন্যাটো ইউক্রেনে পাঠায়, সেই সকল সমরাস্ত্রের সম্পূর্ণই তারা ইউটিলাইজ করতে পারে না, এর একটি অংশ রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়। তবে অতি সম্প্রতি সেই ধ্বংসের মাত্রা অনেকটা কমে এসেছিল, কিন্তু গতকালের হামলাটি আবার চোখে আঙুল দিয়ে ইউক্রেনকে দেখিয়ে দিল, পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই 100% বলতে পারে না যে আমি যে কোনো হামলা ঠেকিয়ে দেব। বন্ধুরা, গতকাল যে কাহিনী ঘটেছে ইউক্রেনের অভ্যন্তরে, এই শহরটিতে ছিল তাদের বিশাল সামরিক ডিপো এবং অ্যামিউনেশন ডিপো। এখানে কোন কোন ধরনের সমরাস্ত্র রাখা হতো আসলে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এগুলো ইউক্রেন স্পষ্ট করে না। আমাদের জানা মতে পশ্চিমারা গত কয়েক সপ্তাহে প্রচুর পরিমাণে সমরাস্ত্র ঢুকিয়েছে ইউক্রেনে, আর এই ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল পুরো ইউক্রেনকে একটি অস্ত্রের গুদামে পরিণত করার চেষ্টা করছে ন্যাটো। বন্ধুরা, ইউক্রেনে তাদের সমরাস্ত্র দিতে গিয়ে ইউরোপীয় বিভিন্ন দেশ নিজেদের ভাগাড় ফাঁকা করে ফেলেছে। এখন রাশিয়া যদি এখানে একটি যুদ্ধের হুমকি মারে, তাহলে তাদের তড়িঘড়ি করে আমেরিকার কাছে যাওয়া ছাড়া উপায় থাকবে না, সেখানেও গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ আমেরিকাও নিজের অনেক ভাণ্ডার শেষ করে ফেলেছে, যেগুলো পূরণ করতে আরও 5 থেকে 10 বছর তাদের লেগে যাবে। ইউরোপীয় বিভিন্ন দেশ তাদের সমরাস্ত্রের 40 থেকে 45% এবং অনেক দেশ সবই দিয়ে দিয়েছে। বন্ধুরা, তারা শুধুমাত্র ন্যাটো নামক এক স্ট্যান্ডার্ডের উপর ভর করে এখনও পর্যন্ত নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখেছে যে ন্যাটোর কারণে তাদের সার্বভৌম নিরাপত্তা সঠিকভাবে স্থিতিশীল থাকবে, অন্য কোনো কারণে এ ব্যাপারটি আর হবে না। অর্থাৎ রাশিয়া ন্যাটোর ভয়ে তাদের উপরে আক্রমণ করবে না, সুতরাং তাদেরও কোনো অস্ত্রের প্রয়োজন নেই। ইনকেস অফ যদি এই ব্যাপারটি ভুল প্রমাণিত হয়, তাহলে এই সকল দেশগুলো পরবর্তীতে বা ভবিষ্যতে এমন সমস্যায় পড়বে যেখান থেকে তারা আর বেরিয়ে আসতে পারবে না। আর ন্যাটো প্রথমেই রক্ষা করবে কাকে? বন্ধুরা, যার যার দেশকে রক্ষা করার জন্য শেষে ঝাঁপাবে। আমেরিকা যদি নিজেকে রক্ষা করার পর তার হাতে কিছু থাকে, তাহলে পার্শ্ববর্তী অন্য দেশগুলোকে সে পাঠাবে, আর যদি না থাকে তাহলে ওখানেই শেষ। আর এইভাবে যত অস্ত্র ইউক্রেনে পাঠানো হয়েছে, বন্ধুরা, এখন রাশিয়া সম্ভবত টার্গেট করেছে যুদ্ধের চেয়ে বেশি ইউরোপীয়দের পাঠানো বা আমেরিকার পাঠানো অথবা ব্রিটেনের পাঠানো এই অস্ত্রগুলোকে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করতে। বন্ধুরা, সম্ভবত তাদের প্রথম অ্যাসাইনমেন্ট অত্যন্ত বড় ধরনের সফলতা লাভ করেছে। অর্থাৎ গতকাল যে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে, এখানে মনে হয়েছে এই সামরিক ডিপোটিতে আরও অনেক ধরনের সমরাস্ত্র ছিল এবং প্রচণ্ড একটি আঘাতের মাধ্যমে সম্ভবত সেটি শেষ হয়ে গেছে। আপনারা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে দেখেন, তাহলে দেখবেন এই শহরটির গতকাল এই সামরিক ডিপোতে বিস্ফোরণের মাধ্যমে বিশাল অগ্নিকুণ্ডলী একেবারে আকাশ ছুঁয়ে গেছে। সাধারণত বিশাল আকার সামরিক ডিপো বা অ্যামিউনিশন ছাড়া এই ধরনের অগ্নিগোলক দেখা সম্ভব নয়। মনে হচ্ছে সেখানে অ্যাটমের হামলা হয়েছে, এমন ধরনের অগ্নিগোলক সেখানে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আরও টার্গেটে রয়েছে ইউক্রেনের বিভিন্ন ধরনের অ্যামিউনিশন ডিপো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সম্ভবত রাশিয়ার এই প্রজেক্ট বিশেষ কোনো কায়দায় তারা বাস্তবায়ন করছে, সেটি হোক গোয়েন্দা সাবোটাসের মাধ্যমে অথবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্তকরণের পর সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। যদিও ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে রাশিয়ার তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল তারা ভূপাতিত করেছে, আসলে এই ধরনের ক্ষেপণাস্ত্র আপনি হয়তো একটি বা দুটি ভূপাতিত করতে পারবেন, যদি সঠিকভাবে এগুলো ইউজ করা হয় তাহলে 95% বা 100%-এর কাছাকাছি তারা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হবে, অধিকাংশ ক্ষেত্রে আপনি শনাক্তই করতে পারবেন না। সুতরাং অস্ত্র গুদামগুলো ধ্বংস করার জন্য রাশিয়া সম্ভবত এই ধরনের ফ্র্যাগমেন্টেশন ভিত্তিক, বন্ধুরা, কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যার গতি হচ্ছে শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি।
একটা ব্যাপার রাশিয়া হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আর তা হলো ইউক্রেনের এই পাল্টা হামলার গতি থামাতে হলে যে সকল সমরাস্ত্র তারা পশ্চিমাদের কাছ থেকে পেয়েছে বন্ধুরা, সেই সকল সমরাস্ত্রগুলোকে আগে ধ্বংস করে দিতে হবে। অধিকাংশ সমরাস্ত্র বা যত বেশি সমরাস্ত্র এখানে ধ্বংস করা যাবে, ইউক্রেনের পাল্টা হামলার গতি তত হ্রাস পাবে। যেমন গতকাল যে ডিপোটি উড়িয়ে দেওয়া হয়েছে, সেই ডিপোর যে সকল সমরাস্ত্র ছিল সেগুলো দিয়ে হয়তো ইউক্রেন অনেকদিন চলতে পারত, বা কোনো একটি ফ্রন্টের কয়েক সপ্তাহের যুদ্ধের চাহিদা মিটে যেত। মনে করুন পূর্ব ইউক্রেনের যে সকল অঞ্চলগুলোতে নতুন নতুন ফ্রন্ট খুলছে রাশিয়ান বাহিনী, সেখানে এই একটি গুদামের সমরাস্ত্র দিয়ে হয়তো তারা এক মাস দেড় মাসের মধ্যে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারতো। বন্ধুরা, এর মাধ্যমে তাদের এক দেড় মাসের যুদ্ধ সক্ষমতা কমে যেতে পারে। সুতরাং এইভাবে যদি আরও 8 থেকে 10টি বা যে সকল স্থানে এই ধরনের ল্যামিনেশন ডিপো রয়েছে তারা ধ্বংস করে দিতে পারে, ক্রমান্বয়ে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা আবার কমে আসবে। বন্ধুরা, এর মানে হচ্ছে তারা যত অস্ত্র ধ্বংস করতে পারবে সেখানে তারা শক্তি প্রয়োগ করছে। ফ্রন্টলাইনে শক্তি প্রয়োগের চেয়ে তাদের ব্যাকফায়ারের মাধ্যমে ব্যাকলাইনে শক্তি প্রয়োগ করে অস্ত্রের গুদামগুলো উড়িয়ে দিতে পারলে বন্ধুরা অর্ধেক শক্তি অটোমেটিক্যালি কমে যাবে ইউক্রেনের। এই মূল মন্ত্রটি হয়তো রাশিয়ার তরফ থেকে তাদের সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আর এখন ইউক্রেন কী করবে? ইউক্রেনের উচিত হবে তারা তাদের বন্ধুদের কাছ থেকে যে সকল সমরাস্ত্র পেয়েছে সেই সকল সমরাস্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে। বন্ধুরা, যদি তাদের সমরাস্ত্রের ইউটিলাইজ সঠিকভাবে করতে না পারে, তাহলে তাদের যে লক্ষ্য এবং পরিকল্পনা, অর্থাৎ যে উদ্দেশ্য সাধনের জন্য তারা পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র পেয়েছে, সেই উদ্দেশ্য কি সম্পূর্ণরূপে সফল হবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অবশ্যই এ ব্যাপারে আপনাদের দুর্দান্ত মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিতে সহায়তা করুন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে রয়েছেন, অবশ্যই আপনারা আমাদের সমর্থন অব্যাহত রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও প্রদানের মাধ্যমে আমরা আপনাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধের একেবারে তাজা আপডেটগুলো নিয়ে আসব। বন্ধুরা, যেটি বলছিলাম, রাশিয়ার এই নতুন পরিকল্পনার অন্যতম বাস্তবায়নকারী বিভিন্ন সদস্য রয়েছে, তার মধ্যে রয়েছে অ্যারোস্পেস ফোর্স। বন্ধুরা, তাদের কাজ হলো বোমারু বিমান অথবা দূরপাল্লার ফাইটার জেট অথবা ক্ষেপণাস্ত্র অথবা ক্রুজ মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইল, এইগুলোর মাধ্যমে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই গুদামগুলো উড়িয়ে দিতে সহায়তা করা। তার সাথে আরও তারা ব্যবহার করে থাকে ইরানের তৈরি আত্মঘাতী বিভিন্ন ড্রোন। বন্ধুরা, এই আত্মঘাতী ড্রোনগুলো চরমভাবে ক্ষতি করছে ইউক্রেনের। রাশিয়া আত্মঘাতী ড্রোনের ব্যবহারকে মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমে তারা ব্যবহার শুরু করে ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজি ড্রোন। পরবর্তীতে ইরানের কাছ থেকে তারা 50 কিলোগ্রাম পর্যন্ত হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টের সমৃদ্ধ আড়াস-2 ড্রোন কেনে। ইরানের ড্রোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো তার কস্ট ইফেক্টিভনেস। যুদ্ধে আপনি যত অল্প খরচে শত্রুর যত বেশি খরচ করতে পারবেন, সেটি হলো যুদ্ধে এগিয়ে থাকার অন্যতম কৌশল। ন্যাটোর সমরাস্ত্রগুলো হাই ভ্যালুড। এই হাই ভ্যালুড সমরাস্ত্রগুলোকে যদি রাশিয়া তাদের ল কস্ট সমরাস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে, উভয় দিক দিয়ে তারা যুদ্ধে এগিয়ে যাবে। আর সেই পরিকল্পনাই তারা নিয়েছে, গতকাল হয়তো সেটি তারা দেখিয়েছে। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলতে চাই আপনাদের কাছে, যুদ্ধের মাঠে কৌশলী হয়ে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো যায়, পরবর্তীতে নিজেদের পক্ষে সময় আসলে তখন পাল্টা আক্রমণ চালানো যায়। রাশিয়ার উচিত হবে নিজেদের অহমিকাকে বা গর্বকে ধামাচাপা দিয়ে বা মাটি চাপা দিয়ে, যদি তারা এখন ব্যাকফুটে যায় এবং নিজেদের ক্ষয়ক্ষতি যত স্বল্পমাত্রায় রাখতে পারে, বন্ধুরা, তারা শুধু অপেক্ষা করবে ইউক্রেনের পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্রগুলো শেষ হওয়ার। বন্ধুরা, দূর থেকে এখানে যদি অফেন্সিভ হামলা বা ডিফেন্সিভ হামলা যেটাই রাশিয়া চালুক না কেন, তার বিপরীত জবাব অবশ্যই ইউক্রেনকে দিতে হবে। সুতরাং রাশিয়াকে এমনভাবে যুদ্ধ করতে হবে এক্ষেত্রে ইউক্রেনের সমরাস্ত্রগুলো যেন শেষ হয়ে যায়। আর দ্বিতীয় ওয়েভের সমরাস্ত্র এইভাবে দেওয়ার কোনো ক্ষমতা ইউরোপ এবং আমেরিকার আপাতত নেই, সেই সময়টাতে রাশিয়া আবার নতুন করে তার অবস্থানে ফিরে যেতে পারে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া। সুতরাং এই ধরনের পদ্ধতি অবলম্বন করে রাশিয়া এখনও পর্যন্ত সাফল্য পেয়েছে এবং টিকে আছে। এর বাইরে রাশিয়া তার বন্ধুদের কাছ থেকে যে ধরনের সমরাস্ত্র পাচ্ছে, মূলত রাশিয়া ইউক্রেনের সমরাস্ত্রগুলোকে ধ্বংস করার জন্য এবং ইউক্রেনের বিদ্যুৎ জ্বালানি সেক্টরকে ধ্বংস করার জন্য ইরানের উপরে নির্ভরশীল। আর ইরানের এই ড্রোনগুলো স্থির লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য দারুণ কার্যকর। বর্তমানে পাল্টা হামলার প্রেক্ষাপটে আমরা একটু পর্যবেক্ষণ করব, তারপরে আপনাদের সামনে দারুণ কিছু নিয়ে আসবো আশা করি। এই পাল্টা হামলা শুধুমাত্র রাশিয়া যদি ঠেকিয়ে দিতে পারে, তাহলে পরবর্তীতে তাদের জন্য সুসময় অপেক্ষা করছে। আর ইউক্রেন যদি এই পাল্টা হামলার মাধ্যমে তাদের হারানো ভূমি উদ্ধার করতে না পারে,
তাহলে ভবিষ্যতে তাদের জন্য চরম খারাপই অপেক্ষা করছে। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান আমার দেশ এবং বিদেশ থেকে, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।